ভারতে ক্ষমতাসীন বিজেপির দুজন নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার পর আরব দেশগুলোর সঙ্গে ভারতের টানাপোড়েন চলছে। এক টিভি বিতর্কে করা মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এর কড়া সমালোচনা এবং প্রতিক্রিয়া আসতে শুরু করে সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন উপসাগরীয় এবং আরব দেশগুলোর কাছ থেকে। ভারত সরকার আরও বিশ্বকে শান্ত করতে সব ধরনের চেষ্টা তদবির করছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ভারতের কট্টর হিন্দুত্ববাদী সরকার কেন আরব বিশ্বকে সমীহ করছে? হিন্দুদের দ্বারা মুসলিমদের নির্যাতিত হবার পর ভারত সবসময় যেখানে নির্লিপ্ত থাকে, সেই ভারত কেন আরব বিশ্বের মন জুগিয়ে চলছে? এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতে ইসলাম বিদ্বেষ ও মুসলমানদের ওপর আক্রমণের ঘটনা 2014 সালে বিজেপির ক্ষমতায় আসার পর থেকে চলছে, কিন্তু আরব বা উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে এমন প্রতিক্রিয়া আগে কখনো দেখা যায়নি। হঠাৎ তাদের এত তীব্র প্রতিক্রিয়া দেখানোর কারণ কি? বিশ্লেষকেরা কয়েকদিন ধরে চলা আরব দেশগুলোর ধারাবাহিক প্রতিবাদকে নজিরবিহীন বলে মনে করেন। এর একটি কারণ, গত দুই দশকে ভারতের সঙ্গে আরব দেশসমূহ, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের সম্পর্কের ব্যাপক উন্নতি হয়েছে। ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর, বিশেষ করে মুসলমানদের ওপর হামলার অনেক ঘটনা ঘটেছে। গরু রক্ষার নামে বেশ কয়েকজন মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু সেসব ঘটনায় উপসাগরীয় দেশগুলোর তরফ থেকে ভারতের নিন্দা বা সমালোচনা করে প্রকাশ্যে কোনো বক্তব্য বা উদ্বেগ জানানো হয়নি। বিশ্লেষকেরা বলছেন, এবারে ব্যতিক্রম হওয়ার জন্য ধর্মীয় কারণটি প্রধান বিবেচ্য হলেও এর পেছনে মূল ভূমিকা রেখেছে সামাজিক মাধ্যম, যেখানে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পাশাপাশি ভারতীয় পণ্য বয়কটের ডাকও দেওয়া হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে দায়িত্ব পালন করা ভারতের সাবেক রাষ্ট্রদূত তালমিজ আহমদ মনে করেন, বিতর্কিত মন্তব্যটি উপসাগরীয় দেশগুলোর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে আরব নেতৃবৃন্দকে বাধ্য হয়ে প্রকাশ্যে অবস্থান নিতে হয়েছে। তিনি বলেন, এসব দেশের পররাষ্ট্রনীতি তাদের জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে তৈরি হয় এবং তাদের মূল নীতি হচ্ছে অন্য দেশের কোনো বিষয়ে মন্তব্য না করা। কূটনীতিবিদ তলমিজ বলেন, মন্তব্যটা করা হয়েছে ইসলামের নবী এবং তার পরিবারকে নিয়ে। আমরা জানি যে মুসলিম বিশ্বে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব এবং মুসলমান সম্প্রদায় তাকে নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেবে না, এই রেড লাইন বা সীমা অতিক্রম করে গেছে। এ নিয়ে প্রথম প্রতিক্রিয়া এসেছিল সামাজিক মাধ্যমে। সামাজিক মাধ্যমেই এ অঞ্চলের ধর্মীয় এবং রাজনৈতিক নেতাদের ওপর চাপ তৈরি করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে করা মন্তব্যে ক্ষোভ ও জনমত তৈরি হয়েছিল, যা শেষ পর্যন্ত দেশগুলোর নেতৃবৃন্দকে বাধ্য করেছিল অবস্থান নিতে। খোলাখুলি বললে, নেতাদের আর কোনো উপায়ই ছিল না। গত দুই দশকে উপসাগরীয় এবং আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়েছে, সেটি অর্থনৈতিক এবং কৌশলগত উভয় দিক থেকেই। এই মুহূর্তে ভারতের মোট আমদানির অর্ধেক আসে উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো অপারেশন কাউন্সিলের সদস্য ছয়টি দেশ থেকে। ইরান এবং ইরাকে যোগ করলে উপসাগরীয় দেশগুলো থেকে আসে ভারতের পেট্রোলের 80%। ভারত বছরে যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস আমদানি করে তার অর্ধেক আসে কাতার থেকে। এসব দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কও খুব জোরালো। আমিরাতে বছরে $25 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ রপ্তানি করে ভারত। ভারত বিশ্বের অন্যতম সেরা রেমিটেন্স নির্ভর দেশ। এছাড়া জিসিসির সদস্য উপসাগরীয় ছয়টি দেশে 1 কোটির বেশি ভারতীয় কাজ করেন। বাকি আরব দেশেও বহু ভারতীয় কাজ করেন। আরব দেশগুলো থেকে প্রবাসী ভারতীয়রা বছরে 3,500 কোটি মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠান। জানা গেছে, এই ঘটনার পর অনেক ভারতীয় কর্মীদের ছাঁটাই করেছে আরব বিশ্ব। এসব কারণেই ভারতের অর্থনীতি উপসাগরীয় দেশগুলোর ওপর ভীষণভাবে নির্ভরশীল। গালফ অঞ্চল বা মধ্যপ্রাচ্য ভারতের জন্য কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ। ভারত তার অর্থনৈতিক প্রয়োজনে উপসাগরীয় অঞ্চলের ওপর ভীষণভাবে নির্ভরশীল। এর মধ্যে জ্বালানি, তেল, গ্যাস এবং রেমিটেন্স রয়েছে। গালফ দেশগুলো থেকে ভারতের 2/3 রেমিটেন্স আয় হয়। অবকাঠামো খাতেও তারা কাজ করছে। সাম্প্রতিক বছরগুলোতে এ খাতে কাজ করার জন্য কয়েকটি উপসাগরীয় দেশ, বিশেষ করে আমিরাতের সঙ্গে ভারত চুক্তি করেছে। উপসাগরীয় দেশগুলো ভারতের বাণিজ্য সম্পর্কের বড় কেন্দ্র, আর এসব কারণেই সেসব দেশের প্রতিক্রিয়ার ব্যাপারে দিল্লির খুব দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি ছিল, যার ভারত সরকার বিতর্কিত মন্তব্য করা দুজনকে বহিষ্কার করেছে। অর্থনৈতিক গুরুত্ব কেবল নয়, এই অঞ্চলের ওপর ভারতের অর্থনৈতিক নির্ভরশীলতা এত বেশি যে
দিল্লি ঝুঁকি নিতে পারে না। আরব দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক সবসময় ভালো বা উষ্ণ ছিল না। ১৯৪৭ সালে ভারতের জন্মের সময় আরব দেশগুলো পাকিস্তানকে সমর্থন দিয়েছিল। পরে কাশ্মীর ইস্যুতেও তারা পাকিস্তানকে সমর্থন করে, যে কারণে আরব দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা খারাপই ছিল। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকার সময় ২০০২ সালে আরব লীগের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপিত হয় ভারতের। তার আগ পর্যন্ত দুই পক্ষের সম্পর্ক সীমিত ছিল, মূলত উপসাগরীয় দেশসমূহ থেকে জ্বালানি তেল আমদানি এবং আরব দেশগুলোতে বিপুল সংখ্যক ভারতীয় অভিবাসনের মধ্যে। ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর আরব দেশ বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কে উন্নতি হয়, আর সেজন্য মোদী নিজে প্রচুর কাজ করেছেন। ইতোমধ্যে ভারত সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছে এবং গালফ জিসিসির সঙ্গে আরও একটি ব্যাপক ভিত্তিক বাণিজ্য চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। এছাড়াও ২০১৮ সালে আবুধাবিতে প্রথম হিন্দু মন্দিরও তৈরি হয়। আর এসব কারণেই আরব দেশের প্রতিক্রিয়ার জবাবে ভারত কিছুটা পিছু হটে যায়। বিজেপি শর্মাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে আর জিন্দালকে দল থেকে বহিষ্কার করেছে। এক বিবৃতিতে বিজেপি বলেছে, তারা যে কোনো ধর্মের বা যে কোনো ধর্মীয় ব্যক্তিত্বকে অপমানের নিন্দা করে। কোনো সম্প্রদায় বা ধর্মকে অপমান করা বা হেয় করা বিজেপি এমন আদর্শেরও বিরুদ্ধে। বিজেপির ওই দুই নেতা এরই মধ্যে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন। বিশ্লেষকেরা বলছেন, বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে যেখানে জ্বালানি সংকটের আশঙ্কা করছে বহু দেশ, সেখানে নিশ্চিত জ্বালানির উৎস নিয়ে ভারত ঝুঁকি নিতে চাইবে না, সেটাই স্বাভাবিক। সেই সঙ্গে কর্মসূত্রে বিভিন্ন আরব দেশে বসবাস করা ভারতীয়রা বিরূপ পরিস্থিতিতে পড়বেন এমন ভয়ও রয়েছে। কুয়েত এবং কাতারের মতো অন্যান্য আরব দেশেও ভারতীয় পণ্য বর্জনের ডাক ছড়িয়ে পড়লে ভারত ইতোমধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। ভারত ক্ষমা চাইতে আরও বেশি দেরি করার ফলে আরব বিশ্ব যদি ভারতের ওপর অর্থনৈতিক কিংবা রাজনৈতিক নিষেধাজ্ঞা দিত, তাহলে ভারতের অর্থনীতি ফুটো বেলুনে চুপসে যেত, যে কারণে ভারতে দ্রুত ব্যবস্থা নেওয়াকে এই মুহূর্তে টানাপোড়েন সামাল দেওয়ার একমাত্র উপায় বলে মনে করেন বিশ্লেষকেরা। যদিও ভারত সরকারের নেওয়া পদক্ষেপ অর্থাৎ নূপুর শর্মা এবং জিন্দালকে সরিয়ে দেওয়াকেই যথেষ্ট বলে মনে করেন না এমন মানুষের সংখ্যাও কম নয়। তবে মধ্যপ্রাচ্যে দেশগুলোতে ভারতীয় পণ্য বর্জনের ডাক সামাজিক মাধ্যম পেরিয়ে বেশি দূর যাবে না বলে মনে করেন উপসাগরীয় সমাজ ব্যবস্থা সম্পর্কে ধারণা রাখেন এমন বিশেষজ্ঞরা। বিশ্লেষকরা বলছেন, এখন কঠিন সময় চলছে। প্রাথমিক এই ধাক্কা কাটিয়ে ওঠার পর বোঝা যাবে আরব দেশের এই প্রতিক্রিয়ার দীর্ঘমেয়াদী কোনো প্রভাব ভারতের ওপর পড়বে কি না। কিন্তু আরব দেশসমূহ এবং ভারত পরস্পরের ওপর তাদের যে নির্ভরশীলতা, তাতে এ ঘটনা বেশিদূর এগিয়ে নিতে হয়তো কোনো পক্ষই চাইবে না। তবে সাবেক কূটনীতিক তালমিজ আহমদ মনে করেন, সামনের দিনে ভারতীয় কর্মী নিয়োগের সময় এ ঘটনার একটি প্রভাব পড়তে পারে। এখন পর্যন্ত অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে এই উত্তেজনাকর পরিস্থিতির এক ধরনের কূটনৈতিক সমাধান ভারত করে এনেছে। বিশ্লেষকরা মনে করেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর কোনো দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে না। উইলসন সেন্টারের এশিয়া কর্মসূচির পরিচালক কুগেলম্যান মনে করেন, এই ঘটনা ভারতের রাজনীতিবিদদের এক ধরনের বার্তা দিয়েছে, আর সেটি হচ্ছে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের কোণঠাসা করতে ব্যবহার করা রাজনৈতিক বক্তব্য বা কোনো ধরনের হামলার ঘটনা এখন আর কেবল দেশটির অভ্যন্তরীণ ব্যাপার নয়, প্রতিবেশী বিশেষ করে মুসলমান প্রতিবেশীরাও তার দিকে নজর রাখছে এবং সে কারণেই ভবিষ্যতে তাদের সতর্ক হতে হবে। আর এগুলোই ভারতের আরব বিশ্বকে ভয় করে চলার মূল কারণ। সাম্প্রদায়িকতা কখনোই কাম্য নয়। সাম্প্রতিক এই ঘটনায় মুসলিম বিশ্বগুলো ভারতকে যে চোখ রাঙ্গানি দিয়েছে, তা ভারত সরকার নিশ্চিত অনেক দিন মনে রাখবে, যার ফলে ভারতে কমতে পারে মুসলিমদের ওপর উগ্র হিন্দুত্ববাদীদের নির্যাতন। সেই সাথে ভারত কিছুটা হলেও মুসলিম বান্ধব হয়ে উঠতে পারে। দর্শক, এ বিষয়ে আপনার কি মনে হচ্ছে? এবারে ধাক্কায় মোদীর ভারত কিছুটা হলেও শিক্ষা পেয়েছে বলে মনে করলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন, অথবা জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আজকের এপিসোড। ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। আর এমন নানান অজানা বিষয় নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।